السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب؟ وأنتم تتلون الكتاب أفلا تعقلون؟ الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آلي شبي بل بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان باب قاري قرآن باري يهدي لساد مان ما بلغ العلم حسنت جميع خصاله রংপুর অঞ্চলের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সচেতন মুসলিম যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ মাহফিল 2023 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি হরিপুর ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় শিক্ষাবিদ জনাব রফিকুল ইসলাম রঞ্জু সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় কথা বলেছেন নাজিমাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক লেকচারার মাওলানা সাখাওয়াত হোসাইন অতি সংক্ষিপ্ত সময়ে কথা বলেছেন আমার অনুজ আমার স্নেহধন্য উদীয়মান তরুণ ওয়েস এইচ এম ইকরামুল ইসলাম হাফিজাহুল্লাহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলায়ে ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন আমাকেও প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ কিন্তু গাইবান্ধা আজকে এত লম্বা হয়েছে তা আমি বুঝি নাই সে কোথায় গোবিন্দগঞ্জ ওটা তো গাইবান্ধা ঠিক আছে না ফাঁসি তোলা ফাঁসি দিয়ে মরে তো সেই ফাঁসি তোলা ওটাও গাইবান্ধা এটাও গাইবান্ধা এটা সুন্দর ওটা গাই ওটা হচ্ছে গোবিন্দ এটা কি সুন্দর মাঝখানে হলো গাই আর মাঝখানে আরেকটা জায়গায় আছে পলাশ তো গোবিন্দ পলাশ এরপরে কি বলে সাদুল্লাহ সব পাড়ি দিয়ে ভাবলাম আর কখন পাবো দেখি রংপুরে ঢুকছি রংপুর দিয়ে লালমনি ঢুকছি লালমনি দিয়ে আবার
কুড়িগ্রাম হয়ে উলিপুর হয়ে আবার গাইবান্ধায় ঢুকছে। তো যাই হোক, উঠতে একটু দেরি হয়েছে, আমি আমার দোষটা নিজের ঘাড়ি চেপে নিচ্ছি। আমি এসেছি অনেক আগে, এখানে আমার টার্গেট ছিল সর্বোচ্চ 10টায় উঠব, উঠতে একটু দেরি হয়েছে। যেভাবেই হোক না কেন, অতীতকে ঘাঁটবেন লাভ নেই। আমরা সামনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ঠিক কিনা? যা হয়েছে আর নতুন করে কোনো কথা যেন না হয়। মুসলমান পিছনে তাকায় না, মুসলমান সামনের দিকে তাকায়। আমরা আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এতক্ষণ আমার আলোচনা শেষ হয়ে যেত, আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, তো মাত্র ফরিদপুর, খুব কাছে না, সব দিকে আমাদের খেয়াল করতে হয়। তো যাই হোক, ইকরামুল ইসলাম, নামই তো ইকরাম। ইকরাম মানে হলো সম্মান। ইকরাম মানে কি সম্মান? চেহারা দেখেন না, এত সুন্দর চেহারা, এই চেহারা আপনি গালি দিবেন কেমনে? খুবই সুন্দর চেহারা, সূরাতে ইউসুফ, সাইদিন ইউসুফের মতো যেন চেহারা, অনেক সুন্দর চেহারা। আমাদের চেহারা খারাপ না কেউ? সবাইকে সুন্দর করেছেন কে? যদি আপনি অসুন্দর বলেন গুনাহগার হতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবুল আহাবের চেহারা অনেক সুন্দর ছিল, কাম হয়নি। বেলালের কালো চেহারা দিয়ে বেলাল জান্নাতে চলে গেছেন। যাই হোক, প্রকৃত সুন্দর হলো বাহিরেরটা না ভিতরেরটা? বলেন বলেন, আমরা ভিতর সুন্দর করব। জোরে বলি ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমার স্নেহের ইকরামকে আল্লাহ তাআলা কবুল করুন। যে বডি আমারে যদি একটা ঘুঁতা মারে আমি তা আউট হয়ে যাব। আপনাকে কি আমি ঘুঁতা মারতে পারি? একটু মজা করলাম। যাই হোক, আমি শেষ ক্লাসে বসেছি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, প্রথম ক্লাস খুব মজা লাগত, তৃপ্তি সহকারে ক্লাসের এই দর্শগুলো শুনতাম। শেষ ক্লাসের হুজুর যখন ঢুকতো তখন মনে হতো এই হুজুর যাবে কখন। তা আমি উঠছি হলো সেই বিরক্তির সময়, শেষ ক্লাসে, তো আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দেবেন, জোরে বলি ইনশা আল্লাহ। আমি এই সুন্দরে আসি নাই, আমি ওই সুন্দরে আসছিলাম। ওই সুন্দর মানে হলো ওপার না, ওই মানে নদীর ওই পার যেটা, আমি ওই এলাকায় আমি মাহফিলে এসেছি। তো আমি এই অঞ্চলে আমার আসা হয়নি, তো এসেছি যেহেতু নতুন, আমি কিছু কথা আজকে শুনিয়ে যাব, বেশি সময় নেব না। তবে আমরা আলোচনা শুনবো যতটুকু, আমল করব তার চাইতে কম না বেশি। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল কোনটা বেশি হওয়া দরকার বলেন বলেন, কোনটা বেশি হওয়া দরকার? এই কথা কে শিখিয়েছেন? সূরা সফ, সূরা সফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহ। ইমানদারেরা, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা নিজে আমল করো না? আল্লাহ তাআলা সেই কথাই বলতে বলেছেন যেটার উপরে বান্দা তুমি আমল করতে পারবে, যদি তা না করতে পারো। আল্লাহ বলছেন, শোনো, সবচাইতে বড় অপরাধ হলো এই ধরনের আচরণ করা। এই জন্য আমরা শুনবো যা, বলবো যা, আমল করবো ততটুকুই। জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। আমল করতে হবে, এই দুনিয়া হলো আমলের জায়গা। এই দুনিয়াতে আমল যত যার ভারী হয়ে যাবে তার জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান
خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. মিজানের পাল্লায় যেদিন ওই বান্দার আমল নামা নেক আমল নামা যার ভারী হয়ে যাবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমরা নেকের পাল্লা ভারী করব না, বদের পাল্লা খা ভারী করব। নেকের পাল্লা আমরা ভারী করার চেষ্টা করব, হারাম কাজের দিকে আমরা যাব না, অবৈধ কাজের দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. بند تمي جدي بڑو بڑو گنا بڑو بڑو پاپ کے جدي تمي نجر جیبان تک مائناس کرے فلتے پارو আমি তোমার জীবনের ঘটে যাওয়া ছোট ছোট গুনার দিকে তাকাবই না, না তাকায় সমস্ত গুনাগুলোকে আমি আল্লাহ মাফ কর, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট হলো কি লাভ করা, কি কি অর্জন করা বলেন। সবাই কি জান্নাত পেতে চান? সম্মানিত ভাইয়েরা, যে জেলার নামই হলো একটি প্রাণী দিয়ে, সেই প্রাণীর নাম কি? আরবি কি? বাকারা। আজকে সুরার নামও বাকারা, আলহামদুলিল্লাহ বলবেন না? জেলার নাম বাকারা, বড় সুরা বাকারা। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো কি সুরা বাকারা? সুরা বাকারা থেকে আমি কিছু তেলাওয়াত করেছি, আমি বলবো কথাগুলো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত ডানে বামে নিচে না উপরে বলেন? জান্নাত কি ডানে বামে নিচে না উপরে? আমার আল্লাহ কোথায় বলেন? কোথায় আল্লাহ? উপরে। আমার আল্লাহ তাআলা কত উপরে? যে আল্লাহর পবিত্রতা ঘোষণা নিয়ে আমরা বলে ফেলি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى. জোরে বলুন আল্লাহু আকবার। আমি যত মিনিট কথা বললাম এর মধ্যে আমার কথা বেশি হয়েছে না আয়াত বেশি হয়েছে? রাগ করতেছেন নাকি আপনি? আয়াত যদি বেশি বলা হয় এতে কি মাহফিলের বরকত কমে না বাড়ে? আয়াত বিহীন ওয়াজ আছে না নাই? তারানের বান্দরে কলা খাইছে এন্দুরে আছে না নাই? আছে। ঘন্টার পরে ঘন্টা কথা হয়, আয়াত বের হয় না, হাদিসও বের হয় না, এমন ওয়াজ করে হুজুরও কান্দে জনগণও কান্দে। ওয়াজের পরে বলে, যখন বলা হয় ভাই ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? হুজুর ওয়াজ তো শুনলাম, কানলামও ঠিক, কিন্তু কিসের জন্য কানছি তা জানি না। এরকম আছে না নাই? ওই ছোট্ট মেয়ের মতো হওয়া যাবে না। এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হঠাৎ করে কান্না শুরু করছে। তো তার কান্না দেখে তার মা এসে মেয়েকে বলছে, মা তুমি কান্দো কেন? মেয়ে আরও কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে, মা মেয়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশী যত মহিলা আসছে ওরাও কান্দে, কান্না একসট হয়ে গেছে। শেষে বলা হলো, আচ্ছা ছোট্ট মেয়েটা, আমরা যে সবাই মিলে প্রতিবেশী সবাই মিলে কান্নাকাটি করলাম তোমার কান্না দেখে, তোমার কান্নার কারণটা কি বলো তো? এটাই তো জানলাম না। বলতেছে কান্নার কারণ হলো আমার বয়স এখন 8 বছর, আমার যখন 18 বছর হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে আমার পেটে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটা যদি ছেলে হয়, সেই ছেলে সন্তান জন্ম নেওয়ার পর যখন ওর বয়স যখন 8 বছর হবে, ওই বাচ্চা যদি মরে যায় কেমনে থাকবো ওই মৃত সংবাদ শুনে, এই জন্য কাঁদতেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই কান্নার কি কোনো ভিত্তি আছে, কোনো যুক্তি আছে? অতএব ওয়াজ শুনবো আমরা আমল করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি এখানে দুনিয়ার কোনো লেখকের লেখা শুনতে এসেছি, দুনিয়ার কোনো গায়কের গান শুনতে এসেছি? আমরা শুনতে এসেছি কার কথা? কোরআন কার কথা? কোরআন আমার বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। যে রওজা শরীফের গান ইকরাম শোনালো, এই তো 4 দিন আগে আমি রওজা শরীফের পাশে থেকে এসেছি, গিয়েছিলাম রসুলের মকবরাকে সামনে রেখে সালাম দিয়েছি। সম্মানিত ভাইয়েরা,
সেই বিশ্বনবীর জীবনে ঘটে যাওয়া কত মুজিজা ছিল। প্রত্যেকটা পয়গম্বরকে মুজিজা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সকল পয়গম্বরের মুজিজা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম যখন তার ব্যবহৃত লাঠি দিয়ে যখন দড়িয়ে যখন আঘাত করেছেন, একটা রাস্তা নয় বারোটা রাস্তা হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত ব্যক্তির সামনে যখন দাঁড়ায় থাকতেন, যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, তখন মৃত মানুষটা দাঁড়ায় যেত। ঈসা আলাইহিস সালাম যখন বোবার মুখে যখন হাত বুলাইয়া দিতেন, বাক শক্তি ফিরে পেত। অন্ধের চোখে যখন চোখ হাতটা লাগাইয়া দিতেন, তার চোখটা সে ফিরে পেত। উবরিয়াল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিয়াল মাউতা বিইজনিল্লাহ। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, ঠিক তেমন আমার রাসূলকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দান করেছেন। আকাশের যে চাঁদটা আমরা রাতের বেলা দেখতে পাই, এই চাঁদটা একদিন আমার নবীজি তার নখের ইশারায় আল্লাহর হুকুমে তিনি চাঁদটাকে দ্বিখণ্ডন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাক্কাল কমার, সহিহ বুখারীর বর্ণনা। সেই মুজিজাগুলো নবীর ইন্তেকালের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীজি এই দুনিয়া থেকে বিদায় হলে কি হবে? নবীজির জন্য আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। যে মুজিজা নামক সেই কোরআনটা আজকে গতিশীল অবস্থায় এখনো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো গতিশীল মুজিজা। কি কি মুজিজা? গতিশীল মুজিজা, চলমান, চলছে। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা 1500 বছর আগে দিয়েছেন, মহাবিশ্বের চিরবিষয় এটি। এই কিতাবে আল্লাহ তাআলা সব তথ্য দিয়েছেন। কিতাব নবীর সামনে যতদিন আসে নাই, রাসূল সাকসেস হতে পারেন নাই। যখন রাসূলের কাছে কিতাবটা এসেছে, তখন রাসূল কি হয়েছেন? সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। আমি চেষ্টা করেছি আমার 23-24 বছরের মাহফিলের এই প্ল্যাটফর্মে আমার মুখ থেকে যেন কোনো স্লিপ অফ টাং, মুখ থেকে যেন অযাচিত কোনো কথা না বের হয়। আমার যারা আলোচনা শোনেন, আমার কথার মধ্যে আমি বাজে বেহুদা কথা আমি একটু কম বলি। আমি কথার মধ্যে যতটুকু চাই কোরআনকে সামনে রেখে কথা বলতে চাই। আর কোরআনের কথাগুলো যাদের পছন্দ হবে না, যাদের মাহফিলে বসতে মজা পায়, যারা মাহফিলে বসে মজা পাবেন না, যে সমস্ত লোকগুলো মাহফিলে বসে মজা পায় না, সেজদা দিয়ে মজা পায় না, কোরআন তেলাওয়াত শুনে মজা পায় না, বুঝতে হবে তার দিলের ভিতরে মরিচা পড়েছে। একটু কান লাগা। ক্লাসে অনেক সময় শিক্ষকের কথা পছন্দ না হলেও বসে থাকতে হয়, এটা আদব। এটা কি আদব? আমরা শেষ কাজ করব কি দিয়া? শেষ কাজ হবে কি দিয়া? দোয়া দিয়ে, আমরা মোনাজাত দিয়ে আজকের মাহফিলটা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলতে চাচ্ছি বলেন তো? কোন সূরা থেকে? সূরাতুল বাকারা থেকে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেখানে বনী ইসরাঈলদেরকে ডাক দিয়ে বলছেন ছটা কাজের কথা। কয়টা কাজ? ছয়টা কাজের কথা। ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈলরা। তাহলে বনী ইসরাঈল এটাকে আজকের এই গোষ্ঠী কি আজকের না অনেক আগের? আজকের না অনেক আগের, আমাদেরও আগের। ইসরাইল নামক একটা রাষ্ট্র আছে না নাই? আছে। গোটা পৃথিবীতে একটিমাত্র অবৈধ রাষ্ট্র, তার নাম হলো ইসরাইল। কি রাষ্ট্র বলুন? কি রাষ্ট্র? অবৈধ। মানে আপনি কাউকে আপনার বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়া কয়েক বছর ভাড়া দিয়ে থাকার পর কয় এটা আমার বাড়ি, এটা আমার কি? ইসরাইলদের সমস্যা হচ্ছে, ওদেরকে দেওয়া হয়েছিল একটা অস্থায়ী বসতি দেওয়ার জন্য, জেরুজালেমের পাশে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছিল। তারা বলল এটা আমাদের অস্থায়ী না, এটা আমাদের আসল বাড়ি। ইহুদির বাচ্চারা আজও পৃথিবীতে আসারা নাই। মুসলমানদের বন্ধু না দুশ্মন? এরা যদি নবীকে মারতে পারে, আমার আপনারা সারবে? এই জাত নবীকেও মেরেছে। এই জাত কাকে মেরেছে? নবীকে পর্যন্ত মেরেছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় নবীর মুখে খাবারের মধ্যে বিষ পর্যন্ত এরা ঢুকে দিয়েছে। নবীকে সরাসরি যুদ্ধে সামিল করেছে, নবীর বিরুদ্ধে তার অস্ত্র পর্যন্ত তুলে নিয়েছে ইহুদির বাচ্চারা। এই জাতে, এই জাত গোষ্ঠী এখনো পৃথিবীতে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান তোমরা কখনো মুসলমান ছাড়া অন্য কোনো কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না দুঃখজনক হলো সত্য আমার দেশে কিছু মুসলমান অন্য ধর্মের লোককে মহব্বত করে মহব্বত করবেন না কেন আপনি মানুষ সামনে মানুষকে মহব্বত করবেন আপনার প্রতিবেশী হিন্দু আপনি তার পাশে দাঁড়াবেন আপনার দিকে সম্মান করবেন আমি মানা করছি না প্রতিবেশীকে সম্মান করে ইমানের দায়িত্ব এটা আপনার জন্য দায়িত্ব বটে কিন্তু দিল থেকে মহব্বত ইমানদার কখনো বেঈমানকে কখনো করতে পারে আস্তে বলবেন না পারে আমার দেশের কিছু মুসলমান আছে তারা এমন ব্যাখ্যাও দিয়ে দেয় স্বামী হলো মুসলমান বউ হলো হিন্দু সংসার জীবন যাপন করছে আবার বলে ওর ধর্ম পালন করে আমার ধর্ম আমি পালন করি তাহলে বাচ্চাটা হবে কি ক্রস বাচ্চা কি হবে গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটাকে বলা হয় খচ্চর ওটা কি খচ্চর কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার বন্ধুগণ আমি যে আয়াতের দিকে যাচ্ছি আস্তে আস্তে সেই লাইনটা আমি ধরার চেষ্টা করছি একটু কান লাগাবেন সত্যকে মিথ্যার মধ্যে ঢুকায় দেওয়া লোক মিথ্যাকে সত্যের মধ্যে ঢুকায় দেওয়া লোক আজকের সমাজে কম না বেশি আসতে বলবেন না কম না বেশি হ জ ব র ল হ জ ব র ল এই জাতীয় চরিত্র যার মধ্যে থাকবে সে কি জান্নাত পাবে নাকি জান্নাত পাবে না হ জ ব র ল এই মার্কা মুসলমান হওয়া যাবে না মুসলমান হতে হলে সলিড মুসলমান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন নাম্বার 1 হুকুম হলো তোমরা সত্যকে মিথ্যার দ্বারা তোমরা মিশ্রণ করো না সত্যকে তোমরা আড়াল করতে যেও না হক বাতিলের মিশ্রণ তোমরা করতে পারবে না হকে হককে হকের জায়গায় রেখে দাও বাতিলকে বাতিলের জায়গায় রেখে দিয়ে বাতিলকে তুমি প্রত্যাখ্যান করো বাতিলকে তুমি ধরতে যেও না দুঃখজনক হলো সত্য গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি সাকুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ সবচেয়ে নিকৃষ্ট অপ্রিয় জায়গা হলো বাজার 4.5 লক্ষই প্রিয় স্থান আল্লাহ তাআলার মসজিদ আর সেই মসজিদের ম্যাক্সিমাম কমিটির সভাপতি হলো সুদখোর সেক্রেটারি হলো ঘুষখোর ক্যাশিয়ার হলো জেনাকার আছে লাইনে যাব যাব লাইনে যাব কোনো সমস্যা নাই তো কোনো আপত্তি নাই তো আল্লাহ আছেন আল্লাহ আছেন আসি আমরা যারা কয় তারা থাকেও না ময়দান তো চিনি আমরা বিশ্বকাপ খেলা ফাইনাল খেলা যেদিন এই বছরই যে মাহফিল আমি প্রত্যেক বছর যাই প্রায় লক্ষাধিক মানুষ হয় বিশ্বকাপ সেদিন খেলা ব্রাজিল এন্ড না কি জানি ও ফ্রান্স দেখছেন মুখস্থ আছে তো আচ্ছা আচ্ছা ফ্রান্স মনে হয় ফাইনালে গিয়েছিল আচ্ছা ফ্রান্স আর আর্জেন্টিনা খেলা শুরু দুদিন আগের থেকে একজন আমাকে ফোন দিয়ে বলে হুজুর তাহাজ্জুদ পড়ছে হুজুর একটু দোয়া করবেন আমার দলটা 36 বছর যাবত জিতে না এই কথা কি বুঝতেছেন সে তাহাজ্জুদ পড়ছে জেতার জন্যে খেলা হচ্ছে কাতারে আর মারামারি লাগে হলো ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই মারামারি কইরা দুজন শহীদ দুজন কি আমরা বিচিত্র এ দেশের মানুষ বিচিত্র যে মাহফিলে লক্ষ মানুষ থাকে লক্ষ জনতার ঢল নামে সে বিশ্বকাপ খেলার দিন কয়েক হাজার তাও পাওয়া কঠিন যারা মাহফিলে এসে বলতো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না ওরা খেলা দেখতেছে কথা কি বোঝা যায় আমি কিন্তু একটু গোড়ায় একটু আঘাত দিই মাঝে মাঝে মন খারাপ করা যাবে না তবে কেউ পৃথিবীর কেউ আমাকে না বাঁচালেও যিনি আমাকে বাঁচাবেন তিনি কে
পৃথিবীর কেউ আমাকে না দেখলো আমাকে দেখবেন কে? পৃথিবীর কেউ আমার কথা না শুনলো আমার কথা শুনবেন কে? চোখের কোণা একটু সাদা অংশ অনেকের থাকে না, চোখে ঘা হয়, চোখে পানি পড়ে, বউটা পর্যন্ত বলে সি সি তোমার চোখের দিকে তাকানো যায় না, বউটা কত কাছের, সামান্য চোখে একটু প্রবলেম হয়েছে তাকায় না, একটু ঘা হয়েছে আপনার চর্মরোগ হয়েছে, সিসি করে আপনার স্ত্রী আপনার সন্তান ছেলে মেয়ে আপনাকে ছোঁয় না ধরে না, আপনাকে ভয় পায়, আপনার কাছের সন্তান আপনার দুরারোগ্য রোগ হয়েছে বারবার বিরক্ত হয়ে বলে বুড়া তো মনেও না, আমি কি ভুল বলছি? কিন্তু আমাকে সিসি করে দুনিয়ার মানুষ আমাকে দূরে ঠেলে দিলে ওই চর্ম রোগ নিয়া ওই রোগওয়ালা চক্ষু নিয়া ক্ষীণকায় দেহ নিয়া গোটা শরীরে পোকা ছড়ানো সেই দেহ নিয়ে যখন বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ বলেন বান্দারে তোকে পৃথিবীর সবাই ফেরত দিলেও আমি তোকে ফেরত দেই না, আমি তোকে মাফ করে দেই, জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? বলেন আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমরা সবসময় চাইব কার কাছে? তোমাকে চাইতেই হবে যখন তুমি কারো কাছে না আছে চাইবা কার কাছে? আমাকে পৃথিবীর কেউ না দিতে পারলো আমাকে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছেন সর্বক্ষণ তিনি কে? আমাকে দিবেন কে? আমার সকল চাহিদা পূরণ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের জন্য কিছু এক্সট্রা কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, সব কিছু নবীর কিছু কমন দোয়া ছিল। যেমন আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা হলো সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটা করেছেন যেন পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনুস আলাইহিসসালাম যে দোয়াটা পড়েছেন সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আইয়ুব আলাইহিসসালাম গোটা শরীর জুড়ে ঘা হয়েছে সব ছেড়ে তাকে চলে গেছে, তিনি দোয়া করেছেন কি রব্বি আন্নি মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়াগুলো সবগুলো কোরআনে কোট করে দিয়েছেন। নূহ আলাইহিসসালাম কি দোয়া করেছেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দোয়া কি? জোরে বলতে হবে আমার নবীর দোয়া। যারা হাজরে আসওয়াদ যারা আল্লাহর ঘর যারা তোয়াফ করেছেন জিয়ারা করেছেন যখন তোয়াফ শুরু হয়ে যায় সেই সময় দোয়াটা করে সবাই বলে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া জাআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? আয়াতের ভিত আমার আলোচনার মধ্যে কথা বেশি না আয়াত বেশি, রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না আমার বন্ধুগণ। এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন, এই মঞ্চে আমরা বসে আছি, এই যে কয়েকজন ভাই বসে আছি, সামনে হাজার হাজার মানুষ বসে আছেন, হঠাৎ করে এখানে যদি একটা মানুষ গা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে সেই সময় আপনি সবাই দাঁড়ায় যাবেন, লোকটা মারা যাচ্ছে, শেষ পর্যন্ত মারাই গেল। আপনি মৃত লোকটার জন্য হাজার মানুষ হাজারও চেষ্টা করেও পারবেন না,
যখন মরে গেল লোকটা আপনি কি করতে পারবেন বড় জোর এখান থেকে কাছাকাছি উলিপুর অথবা চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে সে অ্যাম্বুলেন্স চলে আসবে মরা লাশটা আসতে করে সবাই কান্নাকাটি করে লাশটা আপনি অ্যাম্বুলেন্স উঠায় দিবেন ড্রাইভারকে ডাক দিয়ে বলবেন ড্রাইভার এই লাশটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দাও বাড়ি পর্যন্ত নিয়ে যাও ওই অ্যাম্বুলেন্সে করে মরা লাশটাকে নিয়ে মৃত মানুষটাকে নিয়ে চলে যাবে সোজা বাড়িতে কিন্তু বাড়ির যে সবচেয়ে আপনজন বউ সন্তান আদি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন ভাই ভ্রাতা বৃন্দ যারা আছে লাশটা যখন দেখবে অ্যাম্বুলেন্সে করে ভাইয়ের লাশটা আসছে স্বামীর লাশটা আসছে এত আদরের ভাই এত আদরের স্ত্রী এত আদরের সন্তানাদের সব এত আপনজন হওয়ার পরেও ওই যে বারান্দায় ওই যে আপনি উঠানে লাশটা নিয়ে গেছে গাড়িতে করে কেউ বারান্দায় কেউ ঘরের মধ্যে ওই লাশটাকে আর একটা বারের জন্য তুলবে না আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি নাকি আমি মরে গেছি নিজের টাকায় বাড়ি বানাইছি নিজের টাকায় সংসার জীবন যাপন করেছি সন্তানদেরকে লালন পালন করেছি বড় করেছি কিন্তু আমার বাড়িতে ঠাই নাই বাড়িতে কোনো জায়গা নাই বরঞ্চ যতটুকু কাপড় আমার গায়ে ছিল সেই কাপড়টা পর্যন্ত খুলে ফেলে দিয়া বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড়ের কাপড়টা কিনে এনে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে জানাজার প্রান্তরে নিয়ে যাবে মরা লাশ টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সোয়ে দেবে বাঁশটা বেঁধে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে দিন শেষ আমার বন্ধু কেউ নয় আমার বন্ধু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার বন্ধু তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ তাআলা সে আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করো না মসজিদের কমিটিকে হজ বরল করে দিও না সাড়ে চার লক্ষ মসজিদ যদি আজকে ভালো ব্যক্তিদের নেতৃত্বে চলতো সমাজে কোনো সুদের কারবার থাকতো না ঠিক কি না মসজিদ কি ইমাম চালায় না সভাপতি চালায় কিন্তু চালানোর দায়িত্ব কার ইমাম ঘড়ি দেখে জুমার খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে কে সভাপতি মুসল্লি ঘড়ি দেখে আস্তে কোন কোন জনগণ ঠিক কি না ঘড়ি দেখে সে মোস কি আল্লাহ রাসূল কি দিয়ে বলেছেন কষ্ট সারি মোস্টা ছোট করো দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করে ফেলো আর এখনকার নেতার বৈশিষ্ট্য হলো মোস দাড়ি কাটা আর মোস হলো রাখা সে মোসগুলো কি হাইব্রিড জাতের মোস ধানের কিছু জাত আছে না এরকম আড়াই ইঞ্চি মোটা মানে ঠোঁট দেখা যায় না এখন তো নেতা হওয়ার জন্য বেশি গুণ লাগে না তো শুধু দুইটা গুণ থাকলেই হবে মোস মোটা আর পেট মোটা পেট একখান দশ মাসের মতো হওয়া লাগবে আর মোস একখান হাইব্রিড জাতের হওয়া লাগবে নেতা হয়ে গেছে একটি কথা স্পষ্ট করে বলতে চাই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একজন মানুষের জীবনে মুখ থেকে কখনো একটা মিথ্যা কথা বের হয়নি তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু সেই বিশ্বমানের চরিত্র যার সেই রসুল চল্লিশ বছর পর্যন্ত মানুষকে ভালো করার জন্য হালফুল ফুজুল গঠন সহ অনেক চেষ্টা করেও তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন চল্লিশ বছর পর্যন্ত সফল না ব্যর্থ পারেন নাই কোরআন ছিল না রসুল পারেন নাই কোরআন যখন আসছে তখন তিনি ব্যর্থ না সফল তাহলে যে কোরআন ছাড়া রসুল সমাজকে ভালো করতে পারেন না আর সেই কোরআন ছাড়া যে নেতারা নেতৃত্বতে দিতে আসবে তারা কেমন করে ভালো করতে পারবে এগুলো ভুয়া প্রতারণা জনগণের সঙ্গে সবগুলো বেইমানি আচরণ ওই সমস্ত বাতিল নেতৃত্বের মুখে আমরা জুতে মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম যদি বিড়ি খায় রাখবেন আস্তে কয় বলবেন আমি না হয় গাঁজা খাই হুজুর কেন বিড়ি খায় ও গাঁজা খাবে জায়েজ কোন হুজুর যদি মেয়েদের দিকে বেশি তাকায় তখন কি আপনি তাকে মানবেন হুজুরের চোখ খারাপ নজর খারাপ ইমামে
মাথা থেকে পা পর্যন্ত সব আপনি সহি দেখতে চান, একদম ফ্রেশ দেখতে চান। মসজিদের ইমামকে যেমন আপনি কমপ্লিটলি চরিত্রবান দেখতে চান, সমাজের যার ইমাম হবে তাদেরও কমপ্লিট চরিত্র দেখার সময় এখন এসেছে মুসলমান। আমার দেশে মানুষ বেশি না সর বেশি? আমার দিকে তাকান, কষ্ট হচ্ছেন নাকি আপনারা? কেনুরু ওয়াজ কিন্তু শুরু কেবল। আমার ভাইয়েরা, এই তো গত রমজানে 15-16তম রমজান আমার প্রোগ্রাম ছিল হলো ইউনাইটেড আরব এমিরেট, ইউএই আরব আমিরাতে, দুবাইয়ে মাহফিল ছিল ডেরা নামক এলাকায়। তো সেখানে মাহফিলে গেলাম, তো মসজিদে ঢুকতে নিয়ে আমার দেশে জুতো কি বাইরে রাখে না ভিতরে নেয়? টাউনের মসজিদগুলোতে, গ্রামের তো মসজিদে তো জুতা যেটা নিয়ে যায় তো চোরও নেবে না। আমি সিটির কথা বলছি। আচ্ছা, ভালো যদি দামি জুতা হয় তখন জুতাটা কি বাইরে থাকে না ভিতরে যায়? এবং মুসল্লি থেকে কি নিরাপদ দূরত্বে না নিরাপদ কাছে? কাছাকাছি। তো আমি আমার অভ্যাস অনুযায়ী আমি সেই প্রোগ্রামে ঢুকবো, আমি জুতাটা রেখে আসবো, এটা ভুলে গেছি। আমার দেশের সিস্টেম তো জুতোটা হাতে নিয়ে আমি রওনা দিচ্ছি। আমার দিকে এক বেচারি তাকায় বলো, জুতাও কি নামাজ পড়বে নাকি? মানে আমি লজ্জা পেয়ে গেছি। আমার দেশে মসজিদে যাবেন, সামনের কাতারে আপনি দাঁড়িয়েছেন, হঠাৎ করে জুতোটা সামনের কাতারে রাখার সময় পাননি, সুযোগ পাননি, জায়গা পাননি, পিছনে রাখছেন, তো সেজদায় তসবি আসা কঠিন। সেজদায় মনে হবে জুতা আছে তো, আমি কি ভুল বলতেছি বলেন তো? এটা হলো মসজিদের নিরাপত্তা। এমন মসজিদ আছে, মসজিদের দান বাক্সের টাকা কমিটি ভাগ করে খায়। শোনেন, আমি আজকে গোড়ায় হাত দিয়ে যাচ্ছি, আমার দাওয়াত দেন আর না দেন একদম পায়জামা খুলে ছাড়বো আজকে। যে সমস্ত কমিটি দান বাক্সের টাকা মেরে খায়, বয়স্ক ভাতার টাকা মেরে খায়, আছে না নাই? বিধবা ভাতা মেরে খায়। গভর্নমেন্টকে ধন্যবাদ, তার বিধবা ভাতা বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন, ভালো। এটা এটা ভালো উদ্যোগ তো, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু বিধবা ভাতার তালিকায় কে জানেন? এক নম্বর চেয়ারম্যানের বউ। তো চেয়ারম্যান তাজা অবস্থায় বউ বিধবা হয় কেমন? সম্মানিত ভাইয়েরা, 8 বছর আগে মরা মানুষ যদি ভোট দিতে পারে আমার দেশে, সবকিছুই সম্ভব, ঠিক কিনা? এক বেচারি এসে বলতেছে, ভাই আমি তো আসছি একটু সিল দেব, আপনার সিল তো হয়ে গেছে। পরে দেখে যে দাদাও দিয়ে গেছে সিল। আমি যদি একটু আগে আসতাম আমার দাদার অন্তত সাক্ষাৎটা পেতাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, আল্লাহ বলছেন আমি তোমার নখের এই সামান্য 1 ইঞ্চি জায়গাটাকে স্বতন্ত্র করে বানাইছি, চুরি করবি ধরা খাবি। কার কথা? এই নখটা কে বানাইছেন? আপনার নখ আমার নখ মিল আছে? একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার স্বতন্ত্র নখ নিয়ে জন্ম নেয়। একটা বাচ্চার বয়স মার পেট থেকে বের হয়েছে তার পাসপোর্ট বের করা সম্ভব, তার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কোনো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মিলতো, কার দলিল কে নিত আল্লাহ জানে, কার পাসপোর্ট দিয়ে কোন দেশে কোন দেশে কে ঢুকতো আল্লাহ জানে, সব মানে সিল মেরে দিয়েছেন কে? কেউ যেটা পারে না সেটা কে পারেন? অতএব আল্লাহর চোখে কি ফাঁকি দিতে পারবো আমরা? কেউ ফাঁকি দিতে পারবো? অতএব আজকে কোনো কিছুর সংকট আমাদের সমাজে নাই, খাদ্যের সংকট নেই, তারপরে মানুষের কোনো অভাব নেই, আমি মনে করি কোনো অভাব নেই। কারণ এই বিশ্ব পরিবার কে চালান? আস্তে বলবেন না, কে চালান? আল্লাহ। যদি সামুদ্রিক প্রাণীগুলোকে খাওয়াতে পারেন, সবচেয়ে বেশি খাবার দরকার স্থলভাগের না জলভাগের?
জলভাগের প্রাণী কি কম না বেশি? সেখানে হরতাল হয়, মিছিল হয়, খাদ্যের সংকট হয়, খাদ্যের গুদাম আছে, তাদের মধ্যে কোনো হইচই আছে, খাবারের কোনো অভাব আছে? যে আল্লাহ সমুদ্রের প্রাণীগুলোকে খাওয়াতে পারেন, আকাশে উড়ন্ত পাখিগুলোকে খাওয়াতে পারেন, তিনি কি মানুষের খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন না? কিন্তু সংকট কেন? খাদ্যের সংকটের কারণ হচ্ছে, অন্যতম কারণ হলো নেতৃত্বের সংকট। সব নেতৃত্বের সংকট, সংকট, সংকট। কেন? ওরা বলে টাকা আছে হজে যাবা, মসজিদ কমিটির সভাপতি হবে, আবার যাত্রা কমিটির সভাপতি হবে, মাহফিলের জন্য অনুমতি দিয়ে দিবা, আবার সিনেমা হলের মালিক হয়ে বসে থাকবে। এই সমস্ত চরিত্র হলো ইমানদারের চরিত্র, না মুনাফিকের চরিত্র বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করে দিও না, বাতিলের সঙ্গে মিশ্রণ করে দিও না। এক নাম্বার হুকুম, ওয়াতাকতুমুল হাক্কা, হকটাকে তোমরা গোপন করবে তা হওয়া যাবে না, তা তোমরা করবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, শোনো। এরপর আল্লাহ তাআলা বলছেন, অন্তম তালামুন, তোমরা তো জানো চুরি করা অকাম কাজ, চুরি করা খারাপ কাজ। আমার দেশে নামাজি মানুষ না নামাজি মানুষ বেশি, না বেনামাজি মানুষ বেশি? আজকে আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি, নামাজি কম। এটা কেমন হলো? মুসলমান কম হলেও নামাজি কম হওয়ার কথা, মুসলমানও বেশি নামাজিও কি হওয়ার কথা বলেন? বেশি হওয়ার কথা। কেন নামাজি বেশি নয়? নামাজি বেশি না হওয়ার কারণ হলো, নেতৃত্ব দেওয়ার জন্য নামাজের কোনো যোগ্যতা মূল্যায়ন করা হয় না। নেতৃত্বের জন্য এক নম্বর নেতার গুণ দেখতে হবে, সে নামাজ পড়ে কি না। আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন বান্দাকে, এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। যে কারণে বান্দা জাহান্নামে যাবে, সেই কারণ কোনো বান্দার মধ্যে না থাকলে পারে, সে আমল কোনো বান্দার মধ্যে না থাকলে পারে, সেই কোনোদিন নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। ওই সমস্ত বান্দাগুলো সাকার নামক দোজখের মধ্যে তারা নিক্ষেপিত হবে, জাহান্নামের মধ্যে তার অবস্থান করবে। নাম্বার ওয়ান হলো নামাজ যারা পড়ে নাই, বান্দার হক যারা নষ্ট করেছে, ইতিম মিসকিনদের খাবার যারা নষ্ট করেছে, এরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য এক নাম্বার হক, আমরা নামাজ পড়বো কয় অক্ত? আসতে বলবেন না, কয় অক্ত? পাঁচ অক্ত নামাজ পড়বো। যুবকরা আজকে মাহফিলে যারা এসেছো, মোবাইলে অনলাইনে সময়গুলো নষ্ট করবা না। আজকে যুবকদের চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ডিভাইসগুলো। খুব সাবধান, মোবাইল যারা ব্যবহার করে, অতিরিক্ত যারা আসক্ত, ওদেরকে আমার কাছে মনে হয় না সে সুস্থ মানুষ। দেখেন না, মোবাইল এত গভীর মনোযোগ, যখন ডাকা হয় আব্দুর রহিম, হ্যাঁ আমি কি ভুল বলতেছি? হ্যাঁ এরকম করে না, এরকম করে মনে হয়। আর মোবাইল হেরে গেলে, গত বছর আমার সাথে একটা ছেলে থাকতো, ছোট মানুষ তো, তো হঠাৎ করে তার মোবাইলটা হেরে গেছে। মোবাইল জরুরিও বটে, তা আমার বলে, হুজুর মোবাইল হেরে যাওয়াতে আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইল যদি কোনো যুবকের হাত থেকে আপনি যদি নিয়ে নেন, ও জেলে যেতে রাজি আছে, মোবাইল ছাড়তে রাজি নেই, এত আসক্তি না। এটা খুব খারাপ দিক। কত পরিবার যে ধ্বংস হয়ে গেছে, কত লোকের বউ যে আরেক লোকের বউ হয়েছে এই মোবাইল দিয়ে। আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, এটা বিশাল মাধ্যম তো। চুয়াডাঙ্গায় মাহফিল, আমার খেতে বসেছি, মাহফিলে ওঠার আগে খাইতে বসছি, এক মুরব্বি এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন। কেন? অনেক দূরে বিয়ে দিছি তো, কোথায়? একটা ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন, এত দূরে মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। মোবাইল তো বললাম, মোবাইল কিনে দিলেন কেন? বলতেছে, হুজুর আমি তো মোবাইল কিনে দেবো না, কিন্তু মেয়েটা ইন্টারে পড়ে, সায়েন্সের ছাত্রী, ওর বায়োলজির অনলাইন ক্লাস করতে হবে। মানে করোনা আসার পরে অনলাইন মরে গেছে না তাজা হয়েছে? ওই তাজা হওয়াতে ইমানও তাজা হয়েছে তো নাকি? বাস বায়োলজির ক্লাস করতে করতে, হুজুর ও যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না।
এই ক্লাসে 100টি ঠাকুর গা চলে গেছে। আমি আমার মেয়েকে আমি হারিয়েছি এই কথা কাউকে বলতে পারি না। কি বিপদ! তিন দিন পর হঠাৎ করে আমার মোবাইলে রিং বাজতেছে, আমার মেয়ের আওয়াজ আমি শুনে ভাবলাম যাক মেয়েটাকে পাইছি তো ফোন, দেখি এখন মেয়েটা আমার কি বলে। বলতেছে আব্বু আমরা খুব ভালো আছি। কি কথা কি বুঝতেছেন আপনারা! তাহলে মোবাইল এক বছর থেকে কয় বছর বানা দিল? বহু বছর। আমরা আগে মোবাইল ছিল কি আমি ভালো আছি, আর মোবাইল কি বানা দিল কি আমরা ভালো আছি। কুজুর এরপরে আমাকে বলতে সাব্বু মন খারাপ করো না, আমাদের আইনের যত কাজ আছে সব সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। মানে কি একটা ঠান্ডা মাথা একটা হুমকিও দিল, আব্বা সোজা হও। কথা কি বুঝতেছেন! এখন আমার কথা হলো, যদি কেউ তার মেয়েকে যদি বিয়ে দিতে না পারে, আমি আর বিয়ে দিতে পারতেছি না, দয়া করিয়া আজকেই সিদ্ধান্ত নিয়ে মোবাইল একটা কিনিয়ে তার হাতে তুলিয়া দিবে। দেখছেন তাও কয় ঠিক ঠিক কিসের? কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো শুনে? শিক্ষা আছে না নাই? জি, আপনার এটার কিছু ভালো দিক আছে, ভালো দিক বলবো না যে নাই, ভালো দিক আছে। চাকু দিয়ে ছোট বাচ্চাকে বললেন আব্বু, শিশুকে বললেন আব্বু এই চাকু দিয়ে আপেল কাটো, ওকে আপেল কাটবে না হাত কাটবে? আমার ভাইয়েরা বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক রাজকের মা ফেলে বেশি এসেছো তোমরা, একটু কান লেগে লেগে কথাগুলো শোনো। বাতিলদের নেতৃত্ব মানতে যাবে না, বেনামাজির কোনো নেতৃত্ব তোমরা মানতে যাবে না। তোমার নেতা সেই হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যে তোমাকে মদের বোতল তুলে দেবে না, তোমাকে জেনার জন্য কোনো নারীর অফার দেবে না, যাকে দেখলে তোমার জান্নাতের কথা মনে হয়ে যাবে, আল্লাহর কথা মনে হয়ে যাবে, রসুলের কথা মনে হয়ে যাবে, তার সঙ্গে তুমি তোমার সংস্পর্শ গড়ে তুলবে। যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে থাকতে পারে? আমার নবীর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যবান বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকরের জিন্দেগীতে সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুটা নির্বাচন করতে গিয়ে ভুল করবে না। বিড়ি খোরার সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করতে যাবে, তুমি গাঁজা খাওয়া শিখবা। এই জন্য বন্ধু নির্বাচন করতে গিয়েও তোমাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। যুবক তোমাকে আজকে আমি তিনটা আমল শিখাই দেবো, তিনটা আমল যদি করতে পারো আল্লাহ তোমাকে খুশি করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, এবং এই দুনিয়াতে সমস্ত রিজিকের দর জান্নাত পাক তোমার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ আসতে বলবেন না, কয়টা কাজ! রিজিক বাড়ায় দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা হুকুম দিয়েছেন সূরা বাকারার আলোচ্যতাগুলোতে। আল্লাহ তাআলা এক নম্বরে বলছেন, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করবে না, হককে আড়াল করবে না, সব জেনে বুঝে এই সমস্ত কাজগুলো করবে না। এরপর আল্লাহ তাআলা নম্বর দুই হুকুম করছেন, ওয়াকিমুসসালাহ, নামাজটা কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ আমরা কয় ওয়াক্ত পড়বো বলেন? সবাইকে পড়তে রাজি আছেন? ফরজ নামাজ তো পড়বোই আমরা, নফল নামাজও আছে না নাই, তাহাজ্জুদ নামাজ আছে না নাই। আমার নবীজির জীবনে পাঁচ ওয়াক্ত দূরে থাক, তাহাজ্জুদ পর্যন্ত তার জীবনে মিস হয় নাই। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো পাপ স্পর্শ পর্যন্ত করে নাই, আল্লাহ তাআলা যার আগে পরে সব কিছুকে মাফ করে দিয়েছেন। যখন রাত ১২টা বেজে যেত আমার নবীজি সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে তার নিজের পিঠে উঠায় নিতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। সেজদায় পড়ে পড়ে তিনি তাহাজ্জুদটা পড়েছেন, তাহাজ্জুদ তার জীবনে কোনোদিন কাজা হয় নাই। আমরা তাহাজ্জুদটাও পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে নফল নামাজ বেশি থাকবে তার জীবনে ফরজ নামাজ কখনো কাজা হবে না। নফল ফরজগুলোকে পাহারা দেয়, নফল ফরজগুলোকে পাহারা দেয়, বেড়া দিয়ে রাখে। নফল যার জীবনে বেশি থাকবে ফরজ কখনো তার বাদ যাবে না।
আমরা নফলগুলোর গুরুত্ব আমরা বাড়ায় দেব, ফরজ তো আমরা পড়বই। আমার ভাইরা, আমার নবী যে কোনো এক রাতের আধারে সেজদা দিচ্ছেন, সেজদাই পড়ে পড়ে কাঁদতেছেন, আম্মু যেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহার সামনে আমার নবীজির কান্না দেখি, আম্মা যেন আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেজদাই পড়ে পড়ে আপনি যে পরিমাণ কান্না কাটি করছেন, আপনি তো মরে যাবেন, এত কান্না কাটি করেন কেন? রাসূল বলছেন আয়েশা রে, আমার মন বলছে আল্লাহ যদি আমাকেও ধরেন আমিও নাজাত পাবো না, লাইয়েন জাহাদুম মিনকুম। এবার রাসূল বলছে, এবার আম্মা যেন আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নাজাত না পান আমরা নাজাত পাবো কেমনে? তবে রাসূল বলছেন ও আমার আয়েশা, আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত দরকার কার? আসতে বলবেন না কার? গুনাহ আছে কার? আমার। আল্লাহ। গুনাহ আছে কার? আমার। গুনাহ আছে বান্দার, রহমত আছে কার? আল্লাহ। আমাদের গুনাহ কম না বেশি? বেশি। বলেন গুনাহ কম না বেশি? বেশি। আমার আল্লাহর রহমত বেশি বেশি। আর সে আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছে দেখে না না দেখে? বলেন দেখে না না দেখে? সে আল্লাহকে আবার বলে ফেলবো আল্লাহ আমার গুনাহ বেশি, তোমার রহমত বেশি, তোমার রহমত বেশি, আমি তোমাকে বিশ্বাস করে নিয়েছি না দেখে। আল্লাহ তোমার কাছে দাবি হলো তুমি আমাদের গুনাহটা না দেখে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবা। আমরা আল্লাহর কাছে বলবো, কার কাছে বলবো বলেন? আল্লাহর কাছে বলবো। আমরা নামাজ পড়বো কয় অক্ত? পাঁচ অক্ত নামাজ। নফল নফল নামাজ আমরা ছাড়বো না, নফল রোজা মাঝে মাঝে আদায় করার চেষ্টা করবো। আমার রাসূল প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ সোমবার বৃহস্পতিবার রোজা রাখা নফল, এটা অত্যন্ত বরকতের কাজ, রোজা মাঝে মাঝে রাখার চেষ্টা করব। আগের যুগের মানুষদের মধ্যে কি সুন্দর পদ্ধতি ছিল, কি সুন্দর চয়েস তাদের মধ্যে ছিল। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, একজন মহিলা সাহাবী প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, বিয়ে হচ্ছে না। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? আমার রাসূল বলছেন মহিলা তুমি আমার কাছে আসছো বিয়ের জন্য, যাও, আমাকে যখন বলে ফেলেছো তোমার বিয়ে হয়ে যাবে, যাও, কোনো চিন্তা করো না গুজুর। আমি কিন্তু জেনাত অন্য কোনো পুরুষকে আমি পছন্দ করবো না যার মধ্যে মোটামুটি 4টা গুণ থাকবে, তিনি আমার স্বামী হবেন। কি চয়েস তাদের মধ্যে ছিল, কি কি আমার সাহাবি বলো? মহিলা বলছেন নাম্বার ওয়ান যিনি আমার স্বামী হবেন, 1 নম্বর হলো 5 অক্ত নামাজ তাকে বা জামাতের সঙ্গে পড়তে হবে, নফল নামাজগুলো পড়তে হবে, রাতের বেলা কিয়ামুল লাইল করতে হবে, 3 ফরজ রোজাগুলো রাখতে হবে, ফরজ রোজার পাশাপাশি সারা বছর তাকে নফল রোজা পালন করতে হবে, এবং তাকে কোরআন তেলাওয়াত করে করে সময়গুলো কাটায় দিতে হবে। কোনো রাতে যদি কিয়ামুল লাইল না করতে পারে, তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে, বসে বসে কোরআন তেলাওয়াত করে গোটা রাত পাড়ি দিতে হবে। আমার রাসূলের শর্তগুলো শুনলেন আর মুসকে মুসকে হাসি মেরে মনে মনে চিন্তা করলেন, মহিলা সাহাবি দিনের বেলা রোজা রাখ, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নফল নামাজ পড়বে, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি বলেন ঠিক আছে মহিলা, দেখি কি করা যায়। নবীজি এই জাতীয় শর্তগুলো নিয়ে সাহাবে কেরামদের সামনে যখন প্রবজ আকারে বললেন, প্রথম কাতার থেকে এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত শর্তগুলো দিয়ে মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি তাকে বিয়ে করতে, আমি তাকে বিয়ে করে নেব। বিয়েটা হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে সে মহিলা আবার কান্নাকাটি করে। রাসূল বলছেন মহিলা তুমি কান্নাকাটি করো কেন, কি হয়েছে কুজুর? যে শর্তের ভিত্তিতে আমার সঙ্গে আমার স্বামীর বিয়ে হয়েছে কোনো শর্তই সে পূরণ করে নাই, সে সমস্ত শর্তগুলো ভঙ্গ করে ফেলেছে। আমার নবীজি কতগুলো শোনার পরে বলছেন মহিলা তুমি তোমার স্বামীর বিরুদ্ধে যে নালিশগুলো নিয়ে এসেছো, এই নালিশের জবাব দিতে গিয়ে আমি তোমার শুধু এক পক্ষের কথা শুনবো না, রায় দিতে গেলে শুনতে হবে এক পক্ষের কথা না দুই পক্ষের কথা। কি এক পক্ষের কথা না দুই পক্ষের কথা? এখন কি দুই পক্ষ লাগে নাকি? শুধু শুধু ড্রাফট করা থাকে, কি করা থাকে? ড্রাফট করা থাকে, অটো রায়। কি রায়? অটো। আমার নবীজি বললেন ও মহিলা তোমার স্বামীকেও আমার সামনে হাজির করতে হবে। স্বামী স্ত্রী দুজন সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার বলছেন মহিলা বলো কি হয়েছে, আমার স্বামী 5 অক্ত নামাজ বা জামাতে পড়ে নাই। জবাবে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, তবে হ্যাঁ আমি এই কথা বলতে চাই, 5 অক্ত নামাজ বা জামাতে না পড়তে পারলেও আমি অন্তত ফজর নামাজ এবং এশার নামাজটা কখনো জামাত ছাড়ি নাই, কারণ আপনার বর্ণিত হাদিস যদি কোনো বান্দা ফজর নামাজ
এবং এশার নামাজটা যদি বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। হুজুর, গোটা রাত ধরে আমার কিয়ামুল লাইল পড়ার কি দরকার? আমার তো হক আদায় হয়েছে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মারে আর সালাকের উত্তরগুলো শোনে। আমার নবী যেবার বললেন, মহিলা আর কি প্রশ্ন বলো, কোরআন তেলাওয়াত করে নাই, ও সাহাবি তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি নাকি কোরআন তেলাওয়াত করো নাই? হুজুর, প্রত্যেক রাত্রে যখন ঘুমাতে যেতাম আমার স্ত্রীকে পাশে রেখে আমি ঘুমায় যেতাম, যখন আমি ঘুমাতে যাব সেই সময় আমি শুধু নিজেই তেলাওয়াত করি নাই, আমি জোর গলায় সুন্দর করে সহি তেলাওয়াত করে আমি তিনটাবার সুরা ইখলাস পড়েছি। সুরা ইখলাস তিনটাবার পড়ে আমি নিজেও পড়েছি, আমার স্ত্রীকে শুনিয়ে দিয়েছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা সুরা ইখলাস পরপর তিনটাবার যদি সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা কোরআন খতম হওয়ার সময় আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। হুজুর, গোটা রাত ধরে বসে বসে কোরআন তেলাওয়াত করার কি দরকার? নবীজি মুস্কি মুস্কি হাসি মারলে, নবীজি এই সাহাবির বিজ্ঞজিত জবাব শুনে নবীজি চুপচাপ শুনতেছিলেন। এরপরে বলছেন, মহিলা সাহাবি আর কি প্রশ্ন? হুজুর, নফল রোজা সে পালন করে নাই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা আমি কখনো কাজা করি নাই, তবে নফল রোজা আমি রাখতে পারি নাই, তবে হ্যাঁ, আপনার বর্ণিত হাদিস, সিত্তুম মিন শাওয়াল, শাওয়াল চাঁদের যদি কেউ শাওয়াল মাসের ভিতরে যদি ছয়টা রোজা, সুম্মা তাবাহু, যদি ছয়টা রোজা যদি ফরজ রোজার পরে শাওয়াল চাঁদে যদি কেউ রাখতে পারে, আল্লাহ তাআলা গোটা বছর নফল রোজার সমান আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। হুজুর, আপনি আমার বউকে জিজ্ঞাসা করুন, আমি কি সেই শাওয়াল চাঁদের ছয়টা রোজা রাখছে নাকি? হ্যাঁ রাখছে। এবার তিনি বলছেন, হুজুর, ছয় রোজাই যদি 365 দিনের রোজার সব হয়ে যায়, আমার বাকি রোজাগুলো রাখার কি দরকার? কোন মাস চলে এখন? কি ওয়াজ কি কাজে লাগবে না ইনশাআল্লাহ? কোন মাসে ছয়টা রোজা রাখবো? সবে রাখবেন না ইনশাআল্লাহ? মোট কয়টা বলেন? রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, এবার মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলছেন, মহিলা তোমার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছ, সমস্ত অভিযোগের তো একটা একটা করে জবাব সে দিয়ে দিল, সে তো কোনো কিছু বাদ রাখে নাই। এবার মহিলা মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, ও যেরকম সালাকি করবে তা কি আমার জানা ছিল নাকি? যেরকম সুবহানাল্লাহ, তাদের কি চয়েস? আর এখনকার মেয়েদের চয়েস কি জানেন? বাপ যদি মেয়েকে বলে, মা এটা ছেলে চয়েস করেছে, ছেলেটা খুবই সুন্দর, খুব ভালো, মুখে একটু দাঁড়িয়ে আছে, ছেলে বলে, মেয়ে বলে, আব্বা তোমার রুচি আসলে মরে গেছে। কেন? ও তো সাসা। ও কি হয়েছে? মুখে দাঁড়িয়ে কারণে কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। সে আর ভাইয়ের কাতারে সে এখন চাচা হয়ে গেছে। মুখে দাড়ি যারা রাখে না তাদেরকে কি ভদ্র ভদ্র মনে হয়? আমার কাছে তা তো মনে হয় না। ভদ্র হতে হলে সুন্নাহ থাকতে হবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব কি রাগ করলেন নাকি আপনারা? খুজুর, ওয়াজ শুনলে এসে অসন্দেশ আমার অভদ্র বানায় দিলেন। আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আপনি দাড়িওয়ালা হলে পরে। দাড়ি হচ্ছে পুরুষত্বের প্রতীক, পুরুষের প্রতীক। এটা পুরুষ, মেয়ের মুখে মোষও নাই, দাড়িও নাই। আর একজন পুরুষের মুখে মোষ থাকবে না, কি থাকবে? দাড়ি থাকবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা মাহফিল আছে নাকি? মায়েরা আছে? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ছয়টা কাজ আমরা শিখে যাব। নাম্বার ওয়ান হলো, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করব না, সত্যকে আলাদা রাখবো, মিথ্যাকে আলাদা রাখবো, মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে, মিথ্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, মিথ্যার সাক্ষী তো গাইবান্ধায় নাই। হ্যাঁ, মিথ্যা সাক্ষী আছে? আছে। মিথ্যা সাক্ষী যে দেবে সে জান্নাত পাবে না, বনের সম্পত্তি যে মেরে খাবে সে জান্নাত পাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো সুন্দরগঞ্জের সুন্দররা আছে, আসেন দোয়া করে দিই নাকি? সারাটা থাকবেন? সারাটা থাকবেন আপনারা? সবাই থাকেন, আমি চলে যাই। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে বনের সম্পত্তি মেরে খাওয়া, আমি কিন্তু এই যে সমাজের যে দোষগুলো আছে না একটা একটা করে কিন্তু বলে দিচ্ছি, সবাই মাথায় রাখবেন, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ।
লিজ্জাকারি মিসলু হাজ্জিল উংসাইন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে এমন আয়াত আছে না নাই? আচ্ছা, এবং আয়াতের শেষে বলা হচ্ছে তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর সীমাকে তুমি অতিক্রম করতে পারবা না। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু অনেক ভাই আছে বোনকে সম্পদ বুঝায় দেয় না, কিন্তু হজ করে আসে তিনবার, আছে না নাই? আছে। কার টাকাতে হজ করে? যেহেতু বোনের সম্পত্তি বুঝে দেয় না, তাহলে কার কার টাকা দিয়া? বোনের সম্পদ দিয়ে সে হজে যায়, তার হজ কবুল হবে? হবে না। বাপ মারা গেছে এক বছর দুই বছর নয়, এক যুগ আগে 12 বছর আগে বাপ মারা গেল, কিন্তু সেই বাপ মারা গেছে যে সময় তার পরক্ষণই ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা, সঙ্গে সঙ্গে সে তার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, কোনো ক্রমেই মাইনাস করা যাবে না, কোনো ক্রমে এখান থেকে মাহরুম করা যাবে না। বড় ভাইয়ের দায়িত্ব হলো সমস্ত ভাই মন্দেরকে ডাক দিয়ে বলা, শোনো, এই যাবার সম্পত্তির পরিমাণ সব ভাগ করে দিলাম, যার যেখানে বুঝ সেটা তোমরা বুঝে নাও, কারণ এটা বান্দার হক। এটা কার হক বলেন? বান্দার হক। যে বান্দা দুনিয়াতে বান্দার হকটা ফুলফিল করে যাবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, কোনো হক নষ্ট করা যাবে না। এক নাম্বার, কার হক? আসতে বলবেন না, কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজটা কার হক? আল্লাহর হক। আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে আমরা চলে যাব কোথায়? মসজিদে নামাজটা পড়ব, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, পাঁচ অক্ত না 7 দিনে 1 দিন, পাঁচ অক্ত নামাজ সুন্দর করে বুঝে শুনে নামাজ আমরা পড়বো। অনেকে 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েন, কিন্তু আল্লাহর দল না করে দুনিয়ার দল করে, আছে না নাই? ও নামাজের কোনো কিছু বোঝে না, যে নামাজ দিয়াবে সে তো দুনিয়ার কোনো ব্যক্তির দল করবে না, সে দল করবে কার? আমার ভাইরা, এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন চলে যায়, লোকটা হিন্দু, হিন্দু ভদ্র লোকটা প্রত্যেক মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব যখন রুকু থেকে যখন সে দাঁড়ায় যায়, সেই সময় রুকু সময় দাঁড়া থেকে দাঁড়ানোর সময় কি বলে? সামিয়াল্লাহু লিমান হামিদা। এই হিন্দু ভদ্রলোক মনে মনে চিন্তা করে, প্রত্যেকটা দিন এই সামনে দিয়ে যাই আর হামিদা হামিদার নামটা শুনি, এই হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দু লোকের চিন্তাটা আসতে পারে। এই বেচারি এখন ভাবতেছে এই এক মহিলার নামে শুধু দোয়া পড়ে, এই মহিলাটা কে? এটা উদ্ঘাটন করা দরকার। তোর ঘরের সঙ্গে এক মুসল্লি আছে, 5 অক্ত নামাজ আবার সে মসজিদে পড়ে, নামাজি মানুষ, তাকে ডাক দিয়ে বলো আব্দুর রহিম, প্রত্যেক দিন আমি তোমাদের সামনে দিয়ে যাই, মসজিদের সামনে দিয়ে গেলেই একটা আওয়াজ শুনতে পাই, হামিদা হামিদা। তা হামিদা মেয়েটা কার মেয়ে? আরো তো মহিলার নাম আছে, রহিমা আছে, করিমা আছে, এসে হাকিলা এক মহিলার নামে দোয়া করেন, হামিদা মেয়েটা কার মেয়ে? আব্দুর রহিম বলে, ভাই আমার প্রতিবেশী হিন্দু ভাই, আমি 25 বছর যাবৎ বা জামাতের সাথে আমি প্রথম কাতারে তাকবীর উলার সাথে আমি 5 অক্ত নামাজ আমি পড়ি, নামাজ আমি কখনো বাদ দিই না, আজ পর্যন্ত আমিও বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কি কথা বোঝা যায়? তাহলে এরকম নামাজি হয়ে কি আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে? যে নামাজ আপনাকে জেনার কাছ থেকে বাদ দিতে পারে না, যে নামাজ আপনাকে সুদ ছাড়তে সুদ ছাড়তে বাধ্য করতে পারে না, এটা নামাজ নয়, নামাজের নামে প্রতারণা। সুদ আছে নাকি? শোনেন, এই সময় কেউ উঠেন না, এই সময় উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন, আমার দেশে সুদ আছে না নাই? ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? ওয়াজ করে কোনোদিন সুদ বন্ধ হবে না, ওয়াজ করে কখনো জেনা বন্ধ হবে না। যদি ওয়াজ করি শুধু জেনার এই সুদ যদি বন্ধ হতো, আমার রসুল শুধু ওয়াজই করতেন, ঠিক কি না? রসুল শুধু কি ওয়াজ করেছেন? আমার নবী যে ওয়াজও করেছেন, সত্যের পথে মানুষকে ডেকেছেন, বাতিলদের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন, বদর প্রান্তরে তিনি চলে গেছেন, ওহুদ প্রান্তরে চলে গেছেন, মাত্র রমজান মাস আমি মক্কা দেখেছি, মদিনা দেখে আসলাম, ওহুদের প্রান্তরটা যখন দেখলাম চোখে পানি চলে এলো, বিশেষ করে বাত্তা কোরাইশ নামক একটা এলাকা, নতুন একটা জায়গা, আমার মামা আছে নাকি এখানে, আছেন জি, 2019-2017 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম,
ওই সময় দেখার সুযোগ হয় নাই। মক্কার অদূরে বাত্তা কুরাইশ নামক একটা এলাকা, ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমার সঙ্গে মিজান ভাই ছিলেন, সামনে দিয়ে যেতে নিয়াম সেই ভাইটাকে আমি বললাম, ভাই যান সামনের এই ফাঁকা জায়গাটা দেখা যায় চতুর্দিকে বিল্ডিং, এই জায়গায় ফাঁকা কেন? ভাইটা কথা বলতে নিয়ে কেঁদে ফেলে বলছে, ভাই যান এই জায়গায় শোয়ায় রেখে বেলালকে প্রত্যেক দিন তার মনি বোমাইয়া পিঠায় পিঠায় রক্তাক্ত করত, এই জায়গায় মেরে মেরে রক্তাক্ত করেছে। ওই মদিনার প্রান্তর যখন ঘুরতে নিলাম, ওহদের প্রান্তরটা চোখে চলে এলো। ওহদের প্রান্তরটা যখন দেখলাম, বারবার যখন যাই তখন দেখতে যাই, ওহদের প্রান্তরে সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজ পড়ার জন্য তিনি এই মাঠটা খান নাই, নামাজ কায়েমের জন্য মাঠটা খেয়েছেন। শুধু নামাজ আদায় করার জন্য এই মাঠটা খান নাই, তিনি সমাজ থেকে সুদকে বন্ধ করে যাকাতকে চালু করার জন্য মাঠটা খেয়েছেন। আমার নবীজি এত ভালো মানুষ, মক্কার বাসিন্দা হয়ে মক্কা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দেওয়া হলো? মক্কার মানুষ তাকে কেন মক্কা থেকে বের করে দিল? মদিনায় তিনি কেন আসলেন? একটা মাত্র কারণ, রসুল বলেছেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করা যাবে না, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রণ করা যাবে না, দুটা দুই দিকে থাকবে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আমার নবীজি এই কথা যখন স্পষ্ট করলেন, তখন আবু জেল মনে মনে ভাবলো, বুঝতে পেরেছি মুহাম্মদ সুদের অঙ্ক বন্ধ করে দেবে, জেনার কারবার বন্ধ করবে, মদের কারবার বন্ধ করবে। মদ আবু জেলের কাছে সবচেয়ে প্রিয় কাজ, জেনা আবু জেলের কাছে সবচেয়ে প্রিয় কাজ, সুদ আবু জেলের সবচেয়ে বড় কারবার, এগুলো বন্ধ হয়ে যাবে। আবু জেল শেষ পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল, যেখানে পাই সেখানে সাহাবা একরামকে মারে, ইয়াসার পরিবারকে মেরে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হলো। মক্কায় রসুলের দাওয়াতকে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হলো। সাহাবা একরাম ঘর থেকে বের হতে পারেন না, আবু বকরের মতো একজন প্রভাবশালী সাহাবি ঘর থেকে বের হতে পারছেন না, রসুল কোথায় যাবেন? দাওয়াত তার নেশা, বুক ভর আশা নিয়ে ভাবলেন, ওই ছোট্টবেলায় আমি হালিমতো সাঁদের সঙ্গে সেই বনু সাঁদে গিয়েছি, তায়েফের মানুষকে আমি কালিমার দাওয়াতটা দিল ভরে দাওয়াতটা দেব। বুক ভর আশা নিয়ে মক্কার ওই ছোট্ট ঘর থেকে তিনি এক সম্পূর্ণ একাকি বের হয়ে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। সেই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোকে গিয়ে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই তায়েফের মানুষ আমার রসুলকে দিয়েছে ফুলের তোরা না পাথর, ফুলের মালা না পাথরও দিয়েছে, পাথরও দিয়েছে, এমন কুচি কুচি চোকা চোকা পাথর আমার নবীর উপরে মারা হলো। আহারে, বৃষ্টির মতো যখন পাথরগুলো মারা হলো, ওই তাইফ যে তাইফি কাটা যুক্ত গাছ ছাড়া কোনো গা কোনো ফল সেখানে ছিল না, সেই তায়েফের ময়দানে যখন রসুলকে রক্তাক্ত করা হলো, আমার নবী যে রক্তে মলিন হয়ে জমিনে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। ওই তায়েফের মানুষরা মনে মনে ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদ বুঝি বেঁচে নাই। আমার নবী যে সম্পূর্ণ একাকী, কিছুক্ষণ পর তিনি চেতন পেলেন, জায়গা পেয়ে গেলেন, পায়ের দিকে তাকায় দেখেন জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধেছে রক্ত দিয়া। আমার নবী টেনে টেনে সেই জুতাটা খুলতে পারেন না, কোনো মতো খুললেন, খুলে আস্তে করে দাঁড়ালেন, চতুর্দিকে পরখ করে দেখলেন শত্রু বাহিনী কেউ আছে নাকি, দেখলেন কেউ না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যা বলবেন তাই হবে, মুসার কথা আল্লাহ কবুল করেছেন, নূহের কথা আল্লাহ কবুল করেছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, ভাই জিবরাইল মুসার মতো আমি দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি যাদের জন্য বদদোয়া করার কথা ছিল তাদের জন্য বদদোয়া না করে আমি তাদের জন্য ভালো দোয়া করে যাচ্ছি, তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে না, আমি ওদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি মাফ করে দিলেন, তায়েফের মানুষকে মাফ করে দিয়া সেই জায়গা থেকে আস্তে করে বের হচ্ছিলেন। বের হতে নিয়ে তিন দিনের না খাওয়া, একদিকে পেটে খাবার নেই, আরেকদিকে শরীর থেকে রক্তগুলো ঝরতেছিল, রক্ত শূন্যতায় ভুগে আমার নবী যার চলতে পারেন না, তিন দিন তিন রাত তিনি খান নাই, সামনে কিছু দূরে যেতে না যদি দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে গেলেন, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, দৌড় মেরে ঢুকে গেলেন যেন কাফের মুশরিকরা তাকে চিনতে না পেরে তিনি আড়াল হয়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন, আর উঠতে পারছেন না, কোনো গায়ে কোনো চুল পরিমাণ কোনো শক্তি নাই। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার একজন তত্ত্বাবধায়ক দূর থেকে লক্ষ্য করে দেখে সুন্দর চেয়ারের একটা মানুষ এসে শুয়ে পড়লো, লোকটাকে আমি একটু দেখি তো, সামনে এসে দেখে এত সুন্দর চেয়ারের মানুষের জীবনে আর কোনোদিন দেখে নাই। আমার রসুলকে দেখা মাত্রই, রসুলকে দেখা মাত্রই তার ভিতরে দয়া হলো,
ওই যুবকটা বলতেছে, যুবক তোমার শরীরে যে পরিমাণ রক্তগুলো ঝরতেছে তুমি মারা যাবে। করলো কি সেই যুবকটা, কেয়ারটা কেয়ারটা করলো কি, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে সেই তত্ত্বাবধায়ক করলো কি, আমার নবীর সামনে গ্লাসটা দিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি তুমি আঙ্গুরের রসটা পান করো নচেত মরে যাবা। আমার নবজির হাতটা কাঁপতেছিল, শক্তিহীন হাত, আমার নবজি হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি সেই আঙ্গুরের রসটা তিনি তিন ঢোকে পান করে নিলেন। তিন ঢোকে পান করে নেওয়ার পর একটু মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা বললো কেমনে। এরপর আমার নবীজি বলছেন, আদ্দাস কি চিন্তা করো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নামটা হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। এবার যুবকটা বলতেছে, আদ্দাস বলতেছে, আমার গ্রামের বাড়ি নিনুয়া, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলে দিল, আমি তোমার সঙ্গে আমার কোনোদিন কথা হয় নাই, দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, যেই গ্রামে তুমি জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই গ্রামেই জন্ম নিয়েছেন। এবার আদ্দাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম, এই সংবাদ তোমাকে দিল কে? আমার নবীজি আবার মুস্কি হাসি মেরে বলছে, ও আদ্দাস, একজন যুবকের কাছ, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর দুই পায়ের কাছে নিয়ে চলে গেল। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর কাছে গিয়ে দুইটা পা ধরে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি সেজদা নিলেন না, আমার নবীজি তার দুইটা হাত শক্ত করে দুই হাতে ধরে নিয়া আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগাইয়া দিয়ে বলছেন, আদ্দাস এই মস্তক কার সামনে নত করা যাবে না, ওয়ারকাউ ওয়াসজুদু রাব্বাকুম, কার কাছে আসতে বলবেন না, কার কাছে রুকু করব, কার জন্য সেজদা দেব, কার জন্য আল্লাহর জন্য, বুকের সঙ্গে বুক লাগাইয়া নিলেন। এবার সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আপনি জান্নার নবী এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে এখনই পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। তাইফের মানুষ ইসলাম কবুল করলো না, কে একজন বাগানের কেয়ারটেকার ইসলাম কবুল করে ধন্য হলো। আমার নবীজি সেই তায়েফের ময়দানে মার খেয়ে মক্কার মাটিতে এসেছেন, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, কোথাও দাওয়াতি কাজ করতে পারছেন না। আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো একদিন ফজরের সময় আল্লাহকে খুশি করার জন্য মিসফালা থেকে এসে আল্লাহর ঘরের দরজার সামনে এসে সেজদা দিচ্ছেন, এমন সময় উতবা শাইবা মুগিরা আবু বকরকে একা পেয়ে এক থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা দিয়া নাকটা মোচা করে দিয়ে রসুল এই প্রিয় সাহাবিকে রক্তাক্ত করে খতম করে তাকে শোয়ায় রেখেছে। আমার নবীজি এই প্রিয় সাহাবীর সেন্সটা হেরে গেছে, কিছুক্ষণ পর তিনি সেন্স ফিরে পেয়েছেন, ওরা ভাবছে মনে হয় বকর মারা গেছে। সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছেন, আমাকে যে পরিমাণ তারা আঘাত করেছেন না জেনে রসুলকে তারা মেরে ফেলে কিনা, দৌড় মেরে চলে গেছেন নবীর বাড়ির দিকে। মিসফালা হলো একদিক, নবীর বাড়ি হলো আরেক দিক, হজে গেছেন তো আলহামদুলিল্লাহ। মিসফালা হলো একদিক যে জায়গায় হিলটন মসজিদ আবু বকর, মসজিদ আবু বকর যে জায়গায় সেই জায়গাটা ছিল হলো আবু বকরের বাড়ি, আমার নবীজির বাড়ি হলো সাফা মারওয়ার ওই সাইডে, আমার নবীজির বাড়ি যেই পাশে আমাদের বাড়িও সেই পাশে, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কেবলা ছিল পশ্চিম দিক, আমাদের কেবলাও পশ্চিম দিক, আমাদের সঙ্গে মিল আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ঘরের মধ্যে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকটা পচা হয়ে গেছে, তিনি ভাবতেছেন আমার জীবন চলে যায় যাক, তারা কি রসুলকে আক্রমণ করলো কোনো দেখে আসি। সোজা আমার নবীর বাড়ির সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দরজা খুলুন, রসুল দরজা খুলে দেখেন আবু বকরকে চেনা যাচ্ছে না, নাকটা বোচা করে দিয়েছে। রসুল বলছেন, আবু বকর তোমার অবস্থা এমন হলো কেন? তিনি বলছেন, আল্লাহর হক আদায় করতে গেছি, সেজদা দিতে গেছে, কাফেররা আমার নাকটা বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর চিন্তা করো না, এই জমিনে যখন আল্লাহর দিন কায়েমের জন্য যখন রক্ত ঝরাতে পেরেছ আবু বকর, বেশি দিন সময় লাগবে না, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন,
দিন কায়েমের জন্য যদি নবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, দিন কায়েমের জন্য যদি আমার নবীর পরে যার স্থান আবু বকরের যদি দেহ থেকে রক্ত ঝরাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর প্রস্তুতি নিতে হবে। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। জোরে বলি, ইয়া আল্লাহ, আমার জান, আমার মাল সব তোমার পথে উৎসর্গ করি। জোরে বলি, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। হাত নামা, মন তো চাচ্ছে আরো কথা বলি। হস করব, আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সুন্দরগঞ্জ কি এমনি হয়েছে? ও সুন্দর হলে তার সুন্দর হয় না। আল্লাহ, তুমি এই এলাকার সকল মানুষকে তুমি চরিত্র সুন্দর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার চরিত্র সুন্দর সে হলো সুন্দরগঞ্জের মানুষ। আল্লাহ তুমি সবাইকে ভালো বানিয়ে দাও। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনরা আসছে, মা বোনরা কি রোজা রাখে? পর্দা করে? রোজা রাখে কিন্তু পর্দা করে না। নামাজ পড়ে? পড়ে, আপনারটা পড়ে। জি, মাহফিলে যে সমস্ত মা বোন আসছেন সবার কাছে আমার আরজ থাকবে, মেহরবানি করে পাঁচ অক্ত নামাজটা আপনি বাড়িতেই পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, পর্দা করা কি ফরজ? আসতে পর্দা করা কি দুর্বল ফরজ না মজবুত ফরজ? কিন্তু সেই এত মজবুত ফরজটাকে হেলায় খেলায় কেটেই দেওয়ার মতো, বাদ দেওয়ার মতো মহিলার সংখ্যা আজকে কম না বেশি? বেশি। স্মার্ট লুঙ্গি আর স্মার্ট একটা ঘড়ি কিনবেন, বাস স্মার্ট হয়ে যাবে। স্মার্ট লুঙ্গি পরে আর স্মার্ট ঘড়ি নিয়ে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে কোরআনটাকে পড়তে হবে, তাহলে স্মার্ট হয়ে যাবো। মা, উলঙ্গ হওয়াটা আপনার জন্য যোগ্যতা নয়, আপনার চামড়া কেটে ঢেকে ফেলাই হলো আপনার যোগ্যতা। আল্লাহ আমার মা বোনদেরকে তার চামড়াকে ঢেকে রাখার তাওফিক তুমি আল্লাহ দিয়ে দাও। পর্দা করা মেয়েদের জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমনই ফরজ। পুরুষের জন্য 14 জন নারীর সঙ্গে দেখা করা জায়েজ। কয়জন নারী? সবাই একটা একটা করে গুনে নেবেন, মুখস্থ করবেন। কয়জন বলেন? আবার বলেন, কয়জন? 14 জন। নাম্বার ওয়ান হলো মা, নিজের মা। মার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রয়োজনে, মাকে আপনি কোলেও নিতে পারবেন। মা চলতে পারে না, হাঁটতে পারে না, মা খাইতে পারে না, আপনি খাওয়া দিতে পারবেন। যে মা আপনাকে ছোটবেলায় খাওয়া দিয়েছে কোলের মধ্যে নিয়েছে, সেই মাকে কোলে নেওয়া যায় আছে না নাই বলেন? আচ্ছা, আপনি নেবেন না কেন? আপনি নেবেন, মার সঙ্গে কোনো পর্দা নাই। তবে হ্যাঁ, সেই মা যে ঘরে থাকেন সেই ঘরে ঢুকতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন আবার আছে না নাই বলেন? অনুমতি নিতে হবে। মার সঙ্গে আপনি দেখা করতে পারবেন। নাম্বার টু হলো নিজের মেয়ের সঙ্গে আপনি দেখা করতে পারবেন। নাম্বার তিন হলো বোনের সঙ্গে দেখা করতে পারবেন, তবে খালাতো বোন দেখা করা যায়? যুবকরা চিন্তা আছে, হুজুর এখানে আবার প্যাঁচ লাগাই দিবেন কে? বোন কইছেন কইছে, নিজের মার পেটের বোন, সহোদর বোন, তার সঙ্গে আপনি দেখা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শালিকার সঙ্গে দেখা করা জায়েজ আছে নাকি বলেন? শালির সঙ্গে দেখা করা জায়েজ নাই। প্রয়োজনীয় কথা হয়তো আপনি বলতে পারেন, তবে বিনা প্রয়োজনীয় কোনো কথা বলাও যাবে না। কিন্তু অনেক দুলাভাই আছে, নিজের বউকে হুন্ডায় না তুলে শালিকে হুন্ডায় তোলে। এটা মানে সুন্দরগঞ্জে নাই, শালিকে হুন্ডায় তোলে। শালি মনে মনে চিন্তা করে, আমার দুলাভাই মানুষ, না উঠলে আবার মন খারাপ করবে। সে আবার দুলাভাইকে সম্মান জানায়া হুন্ডার একদম পিছন সাইডে বসে, একদম পিছনে লেগে বসে, যে যেন আমার দুলাভাইয়ের সঙ্গে যেন আমার গাটা না লাগে। কিন্তু দুলাভাই সামনে যেমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। যারা শালি আছেন, যাদের দুলাভাই আছে, সাবধান। দুলাভাই কিন্তু মৃত্যু, মালাকুল মউত, সাবধান থাকতে হবে। সেই জন্য তাদের সঙ্গে ঘেঁষা যাবে না, তাদের চিমটির, তাদের চিমটি মারা নেওয়া যাবে না, দূরত্ব থাকতে হবে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে না,
শালিকার সঙ্গে দেখা করা যাবে না, তবে নিজের বোন আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। তবে হ্যাঁ, সেই বোন সেই মা যখন আপনার সঙ্গে কথা বলবেন দেখা করবেন, তাদের মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই, বুকে ওড়না পরার দরকার আছে না নাই, আছে, এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করতে হবে। নাম্বার চার হলো নানি, নাম্বার চার কে? নানি। নাম্বার পাঁচ হলো দুধমা, নাম্বার ছয় হলো খালা, নাম্বার সাত হলো ভাতিজি, নাম্বার আট হলো নিজের ভাগিনী, মানে হলো বোনের ছেলে, তার সঙ্গে বোনের বোনের মেয়ে আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। নাম্বার নয় হলো বাবার আপন বোন মানে ফুফু, এলাকে কি বলে ফুফু, আপনি ফুফুর সঙ্গে দেখা করতে পারবেন। যার মা নাই তার মা হলো ফুফু, আলহামদুলিল্লাহ বলে ফুফুর সঙ্গে দেখা করতে পারবেন। নাম্বার দশ হলো সৎ মা, আপনার বাবা যদি সেকেন্ড আরেকটা বিয়ে করেন সেটা আপনার জন্য দেখা করা যায়, সে আপনার মার মর্যাদা নিতে পারবে, আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। নাম্বার এগারো হলো দাদি, নাম্বার বারো হলো শাশুড়ি, নাম্বার তেরো হলো দুধমে, নাম্বার চোদ্দ হলো ছেলের বউ। এই চোদ্দ জনের সঙ্গে একজন পুরুষ দেখা করতে পারবে, পর্দার কোনো প্রয়োজন নাই, তবে শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে। মেয়েদের ক্ষেত্রে চোদ্দ জন, মেয়েদের ক্ষেত্রে কয়জন? আমার মা যারা আসছেন তারাও মুখস্থ করে নেন। নাম্বার ওয়ান হলো নিজের বাবা, নিজের ছেলে, নিজের ভাই, নিজের নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে। নাম্বার চোদ্দ হলো মেয়ের জামাই। এই চোদ্দ জন পুরুষের সঙ্গে একজন মহিলা দেখা করতে পারবে, পর্দার প্রয়োজন হবে না, তবে সতর ঢাকার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে পালন করার তৌফিক দিয়ে দাও। আসেন দোয়া, কেউ তো বাড়িতে যান না, আপনার বাড়ি যাবেন না, না এত বিপদে পড়ে গেলাম, এত সুন্দর মানুষ আপনারা তো কোথায়? মুরব্বি কি করবো বলেন, চেয়ারম্যান সাহেব কই চলে গেছে, অসুস্থ? আচ্ছা, এই পাশে যে বসেছিল ইকরাম কই? আচ্ছা, তাহলে আমরা সবাই ধৈর্য ধরে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। উপরে যারা ছিল অনেকে নাই, কিন্তু সামনে লোক আছে, বলি আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। বলুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না, শেষ সময় তো, যে ক্লান্তি ক্লান্তি ভাব আপনারও এসেছে আমারও এসেছে, আমি আর পারতেছি না। জি, হ্যাঁ শুনবেন, আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জি, এলাকায় আমার আওয়াজ তাহলে আসছে? আমি আসার আগে এলাকায় আমার আওয়াজ চলে আসছে না? সাউন্ড পেয়েছেন তো আমার নাকি? জি আলহামদুলিল্লাহ। কোনটা? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, বলুন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।
একটু একটু করে বললাম। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন, কুল্লু মুসলিমিন, জোরে বলি আমিন, আমিন। আমার আগে ইকরাম গানটান গেয়ে গেছে তো, এই জন্য আমি আর ওইদিকে যাই নাই, পারি না তেমন, তবে ভাঙ্গা চূড়া কিছু বলার চেষ্টা করি। রাগ করতেছেন না তো আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে। আমরা আল্লাহর পথে চলবো না ইনশাল্লাহ, কথা বলবো না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। শেষ তো হয় নাই, হামজাকে দাও ঘরে ঘরে, তারপরে এই তো, হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে, তারপরে দাও দাওয়ালির মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মশিউর ভাইয়ের সঙ্গে একসঙ্গে ছিলাম, শিল্পী মশিউর ভাই, তিনি এই গানগুলো গেয়েছেন, একসঙ্গে আমরা ওমরা করেছি, আমি ওনারা থুইয়া মারছি দৌড়, দেশে মাহফিল আসছে বসে চলে আসছে। তো যাই হোক, যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম 12টার মধ্যেই ক্লোজ করে ফেলবো, কিন্তু আপনারা তো আমাকে দিলেন না শেষ করতে, সবাই বসে আছেন আলহামদুলিল্লাহ, আমি সবাইকে সম্মান করেছি, আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তুমি আমাদের এই সম্মানকে কবুল করে নাও, আমাদের এই সম্পর্ককে আখেরাত পর্যন্ত কবুল করে নাও। বর্তমান সমাজে বহু সমকামী বিয়ে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমি প্রত্যেকের জোড়া সৃষ্টি করি, তাই যদি হয় তাহলে সমকামী বিয়ে হচ্ছে, আচ্ছা আল্লাহর প্যাঁচ লাগা দিবে, দেখছেন? খুব ক্রিটিক্যাল প্রশ্ন, বুঝলেন? আচ্ছা, সমকামী কি আসলে বিয়ে হয়? বলেন, এটা কি বিয়ে হয়? এটা কি জোড়া না বিকৃতি? বলেন, যেটা বিকৃতি সেটা কি জোড়া হয়? প্রশ্নই তো হয়নি, ঠিক কিনা? এটি কোনো প্রশ্ন নয়, যেটা বিকৃত সেটা কখনো জোড়া হয় না। নারী এবং পুরুষ এটা জোড়া, ওয়াখলাকনাকুম আজওয়াজা, নেগেটিভ পজিটিভ, দিন রাত, হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সব জোড়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো জোড়া এটা তো পুরুষ পুরুষ জোড়া হলো, নারী নারী জোড়া হলো, এটা কি সমকামিতা? এটা হচ্ছে সম্পূর্ণ বিকৃতি, এটা কোনো জোড়া জোড়া হলো না। অতএব এই প্রশ্ন হয় নাই, আমি উত্তর দিতে পারলাম না, ঠিক আছে না?